শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম জন্ম মহোৎসব ও সৎসঙ্গ আশ্রমের 26তম শ্রী বিগ্রহের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব পালন করলো বদরপুর সৎসঙ্গ বিহার। 16ই মার্চ অর্থাৎ শনিবার বিকেলে 3টে থেকে শুরু হয় এবং চলে 17ই মার্চ রবিবার পর্যন্ত অনুষ্ঠিত হয় এই উৎসব। দুদিনের এই উৎসব উপলক্ষে বদরপুরে বিশাল শোভাযাত্রা বের হয়। সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে কমিটির সদস্যরা জানান, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, শ্রী শ্রী বড়মা এবং শ্রী শ্রী বড়দার প্রতিকৃতি সহযোগে এক বিশাল শোভাযাত্রা বের হয়। পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দার পুজো ও ভোগ নিবেদন করে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ, সঙ্গীত সৎসঙ্গে সম্মেলন, ধর্মসভা সহ বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা ঠাকুরের সঙ্গীত পরিবেশন ও ধর্মীয় কার্যক্রমের মধ্য দিয়ে দুদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়। বদরপুর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট, এনি 24 থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র।